জয় মা তারা, শ্রীমতানন্দ দক্ষিণা কালিকায় নম। আজকে আসছি আমি বৃহস্পতির, যে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট অনুযায়ী ফলের অনুযায়ী কি কি ফল আপনি পেতে পারবেন, কোন কোন রাশি হবে মালামাল এবং কপাল খুলবে এই রাশিগুলির, তা ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না, স্কিপ করলে পিছিয়ে পড়বেন, কিছু বুঝতে পারবেন না। যাই হোক, আগে আসছি আমি যে বিশ্বরাশিতে বৃহস্পতি, যে দেবগুরু বৃহস্পতি, সে কি কম্প্যাক্টে আমাদের কালপুরুষের অঙ্ক হিসাবে কোন রাশিতে থাকছে, সে থাকছে কিন্তু কালপুরুষের কিন্তু মস্তক নয়, সে থাকছে যে স্কন্ধে। স্কন্ধ হচ্ছে ঘাড়, এটা আপনারা জানেন হয়তো। এই স্কন্ধে থাকার দরুন যেহেতু দেবগুরু বৃহস্পতি, যেটা পুরো বুঝবেন, আমি যে ভিডিওটা বলছি পুরো বুঝবেন, শুক্র হচ্ছে দৈত্যগুরু, আর হচ্ছে বৃহস্পতি হচ্ছে দেবগুরু, আর হচ্ছে শনি হচ্ছে গ্রহরাজ। এই যে ফ্যাকশানটা তিনজনের সঙ্গে, কিন্তু শনির সাথে যেহেতু বৃহস্পতির অতি মিত্রতা, শুক্রের সাথে শনির মিত্রতা, কিন্তু বৃহস্পতির সহিত আমার দেব মানে দৈত্যগুরু শুক্রাচার্যের কিন্তু মিল নেই। কেন? সে যে দৈত্যচার্য, দৈত্য শুক্রাচার্য, দৈত্য যে জায়গা সে শুক্রাচার্য দৈত্য জায়গা, দৈত্যরাজ, আর আমাদের হচ্ছে দেবগুরু আর হচ্ছে দৈত্যগুরু, ডিফারেন্ট রয়েছে এখানে। কিন্তু এই বৃহস্পতি যখনই বিষয়ের প্রবেশ করবে, কোন কোন রাশির ক্ষেত্রে কপাল খুলবে, সবাই তো না খুলতে পারে, কোন রাশি খুলবে, কী কী খুলবে, সেটা বিস্তারিত পর্যালোচনা করব। আগে দেখতে হবে যে বৃহস্পতি যে জায়গায় নক্ষত্র নিয়ে যাচ্ছে, সে নক্ষত্র থাকবে কিন্তু রোহিণী নক্ষত্র বা কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্রে সে প্রবেশ করবে। কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্র অনুযায়ী তার আবার নরগণ কম্পেনসেশন সেখানে যাবে। এবার সেখানে কোনো গ্রহকে দৃষ্টি করবে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি কিন্তু কোনো গ্রহ দৃষ্টি কিন্তু করবে না, রাহু না, কেতু না, শনি না, মঙ্গল বুধ করতে পারবে, সে দেরি আছে এখনো। এবার এই বৃহস্পতি যখনই ট্রানজিট করে মে মাসে যখন ট্রানজিট করে নেবে, তখনই কিন্তু এই বৃহস্পতির যে দৃষ্টি এটা থাকবে কিন্তু কন্যা রাশির উপরে। বৃহস্পতির দৃষ্টি হচ্ছে তিনটে দৃষ্টি, পঞ্চম, সপ্তম, নবম। শনি দৃষ্টি যেমন পঞ্চম, সপ্তম, পঞ্চম, তৃতীয়, সপ্তম, দশম, বৃহস্পতির কিন্তু পঞ্চম, নবম, সপ্তম দৃষ্টি, পঞ্চম নবম দৃষ্টি থাকে, সপ্তম দৃষ্টিও থাকে। এবারে দৃষ্টির অনুযায়ী প্রথম সে দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি, যেটা পারফেক্ট দৃষ্টি, একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা দৃষ্টি দিচ্ছে, মানে হচ্ছে পুরো ফুল পাওয়ারে দৃষ্টি দিচ্ছে, সে কিন্তু দিচ্ছে কিন্তু বিশ্বের উপরে। তারপর দিচ্ছে হচ্ছে 150 ডিগ্রি অ্যাঙ্গেলে দৃষ্টি দিচ্ছে হচ্ছে কন্যাশের ঘরে। তারপরে দিচ্ছে হচ্ছে 180, 210, আর হচ্ছে এদিকে হচ্ছে 240, 240 ডিগ্রিতে অ্যাঙ্গেল দৃষ্টি দিচ্ছে হচ্ছে মকর রাশির উপরে। এবং এই দৃষ্টিগুলোর অনুপাতে আপনারা কী কী ফল পেতে পারবেন, আগে দেখতে হবে যে আপনার রাশির সাথে বৃহস্পতির কতটা মিত্রতা বা শত্রুতা। দেখুন, প্রথমে বৃশ্চিক নিয়ে যদি বলি আমি, বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু মঙ্গল সতীর সহিত কিন্তু বৃহস্পতির কিন্তু অতীব মিত্রতা বা সন্ধি রয়েছে। তার মানে যখন বৃহস্পতির দৃষ্টি করে বৃশ্চিকের ওপরে, বৃশ্চিকের যে শনির ঢাইয়া চলছে বা শনির উপর যে রাহুর যে প্রভাব চলছে লগ্ন রাশির উপরে, সেটি কিন্তু অনেকটা রিকভার করবে, মেন্টালিটি জায়গাটা খুব ভালো প্রোগ্রেস করবে, অর্থনৈতিক পরিকাঠামো বাড়বে। কারণ যদি বলে কারণ কী, দ্বিতীয় পতি বৃহস্পতি, পঞ্চম পতি বৃহস্পতি, দ্বিতীয় পঞ্চম পতি বৃহস্পতি, তার থাকছে সপ্তমে, দৃষ্টি করছে একাদশে, দৃষ্টি করছে রাশিতে, দৃষ্টি করছে তৃতীয়। তৃতীয় ভাবটা কি? তৃতীয় ভাব হচ্ছে আমার যোগাযোগ ব্যবস্থা, আদান প্রদান, দূরদেশ থেকে আদান প্রদান, দূরদেশ থেকে অর্থপ্রাপ্তি, দূরদেশ থেকে অনেক জায়গা পাওয়া,
যোগাযোগ যোগাযোগ স্থাপন করে, তৃতীয়ভাবে যে যোগাযোগ স্থাপন করে, চিঠিপত্র আদান প্রদান, এখন চিঠিপত্র হয় না, এখন SMS সেটা হচ্ছে আর কি, আদান প্রদান, লোকের সঙ্গে পরিচয় পরিচিতি বৃদ্ধি হওয়া, কানেক্টেড করবে সে কিন্তু বিশ্বিকের ক্ষেত্রে। আর দৃষ্টিগোচর কোথায় থাকছে? কোথায়? সপ্তমভাবে থাকছে, দৃষ্টিগোচর লগ্নের রাশিতে। সপ্তমভাবে তাহলে কী হবে? তখন আপনার ক্ষেত্রে ব্যবসায় সি বৃদ্ধি। অনেকে বলে হয়তো সপ্তমে বৃহস্পতির সাংসারিক সুখ দেয় না, আমি বলবো কিন্তু যেহেতু প্লাসে প্লাসে মাইনাস বা মাইনাসে প্লাসে প্লাস যেটা হয় সে অনুযায়ী সপ্তমস্থ বৃহস্পতি সবসময়ের জন্য কিন্তু একটা ব্যবসায় ডেভেলপমেন্ট তৈরি করা বিশ্বের ক্ষেত্রে এবং আপনার ক্ষেত্রে সাংসারিক সুখ সমৃদ্ধি বিস্তার করা এগুলো কিন্তু তৈরি করবে এবং আয় বৃদ্ধি করবে বিশ্বিকের ক্ষেত্রে। প্রথম আসবে বিশ্বিক ফার্স্ট টাইম, তারপর আসবো হচ্ছে আমি কিন্তু কন্যা। কন্যা হিসেবে দৃষ্টি করবে, কন্যার ক্ষেত্রেও কিন্তু ভাগ্যভাবে বৃহস্পতি থাকার জন্যে সেক্ষেত্রে ভাগ্য উদয় তৈরি করবে, ভাগ্য ডেভেলপমেন্ট তৈরি করবে, অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করবে, ভালো যোগাযোগ ব্যবস্থা তো তৈরি করবে এবং ভালো বিদ্যা তৈরি করবে বা নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গা তৈরি করবে এই কন্যাশি কন্যা লগ্নের ক্ষেত্রে। শারীরিক ডেভেলপমেন্ট তৈরি করবে, শারীরিক উন্নতি তো তৈরি করবে, রোগবাগ থেকে মুক্তি করবে। গুরুর যেটা কাজ ভুল করছে সেটাকে ঠিক করে দেওয়া, সেটাকে সংস্কৃত করে তাকে শুধরে দেওয়া, এগুলো কিন্তু করবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনাকে কন্যার ক্ষেত্রে। এবার আসবো হচ্ছে আমি যে বিষয়ে, সেটা হচ্ছে মেষের ক্ষেত্রে কিন্তু শুভফল পাবেন, কারণ তার নবমপতি সে বৃহস্পতি থাকছে দ্বিতীয় ধনস্থানে এবং দৃষ্টি করছে অষ্টমে। শারীরিক যে রোগবাগ ছিল সব দিক থেকে রিমুভ তৈরি করবে। যারা চাকরির জন্যে লাফালাফি করে চাকরির জন্য খুব চেষ্টা করছেন ষষ্ঠ দৃষ্টি করবে, সেক্ষেত্রে বলবো আপনাকে কিন্তু বৃহস্পতি কিছু ভালো ফল দেবে। আর দেবে হচ্ছে মকর সেক্ষেত্রে দেবে, মকর সেক্ষেত্রে অতীব শুভ ফল দেবে। পঞ্চমে বৃহস্পতি, দ্বাদশে দৃষ্টি করছে, একাদশে দৃষ্টি দাসে দৃষ্টি করছে, একাদশে দৃষ্টি করছে, নবমে দৃষ্টি করছে, পুরো মালামাল করে মকরকে। সব থেকে বেটার ফল পাবে মকর আর বৃশ্চিক। মকর ক্ষেত্রে কী হতে পারে? সন্তান সুখ পেতে পারবেন, যাদের সন্তান হতে সমস্যা হচ্ছে তাদের সন্তান সুখ পেতে পারবেন, বিদ্যায় ডেভেলপমেন্ট তৈরি করবে, ভাগ্যস্থানে উন্নতি তৈরি করবে, ভাগ্য প্রচুর ডেভেলপমেন্ট দেবে। ভাগ্য মানে একটা তো ডেভেলপমেন্ট নয়, প্রচুর হলে ডেভেলপমেন্ট দেবে ভাগ্যের ক্ষেত্রে। কিন্তু আপনার ক্ষেত্রে বৃশ্চিকের ক্ষেত্রে দৃষ্টি যেতে করবে, সেক্ষেত্রে মকরের ক্ষেত্রে অতীব হারে শুভ ফল, এটা ভাবাই যায় না। আর ফল দেবে ভাগ্য, যে আমরা আটকে ছিল নবমে কিন্তু থাকার জন্যে, সে ভাগ্য নিয়েও কিন্তু আপনাকে কিন্তু আর চিন্তা করতে হবে না, ভাগ্য হবে অতীব হারে শুভ ফল দিতে চলেছে এই মকর রাশির ক্ষেত্রে, মকর লগ্নের ক্ষেত্রে। যা যা শনি ঢাইয়া ছিল প্রতিকার আপনি পেয়ে গেছেন, হাতের মুঠোয় জায়গা পাচ্ছেন, আরও ডেভেলপমেন্ট তৈরি করবে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে এই দেবগুরু বৃহস্পতি। ভাগ্যে কেউ থাকার জন্য যে ভাগ্যটা ঝিমিয়েছিল, ভাগ্য উঠতে চাইছিল না, ভাগ্যের ব্যবসায় ঠিক ডেভেলপমেন্ট করছিল না, কিন্তু রাহু যেহেতু দৃষ্টি করছে বৃহস্পতি কম্বিনেশন জায়গাটা, বলবো আমি একটা কথাই, মকর রাশি পারলে আমরা জন্মচাতে কাউকে বিচার করি না, মানে একটু বিচার করবেন যে দেখুন আমরা নেতাল চাঁদে বৃহস্পতি কোথায় আছে। এবার আমার দেখতে হয় মকর রাশির ক্ষেত্রে যারা স্টুডেন্ট ছিল না, তাদের কিন্তু পড়াশোনায় কিন্তু শিবৃদ্ধি অতি ভরে দেবে বৃহস্পতির ট্রানজিট অনুযায়ী, তাই কিন্তু বিষয়ের সাথে বৃহস্পতি ঢোকার জন্যে সে কিন্তু অতীব হারে এটা কিন্তু ঢুকবে মে মাসে, এখন নয়, আমি অগ্রিম বার্তা দিয়ে লাগলাম। আর একটা বিষয়ে কথা বলবো, আয় যখন আসবে আপনার ব্যবসায় যখন শিববিতে যখন তৈরি করবে, লিভারের যে সমস্যায় ভুগছিলেন মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু অতি ভালো ফল পাবেন। আর একটা কথা বলবো, আগামী 25শে জানুয়ারি, আগামী 25শে জানুয়ারি পূর্ণিমা পড়ছে 2024 বৃহস্পতিবার, ওই দিন তারাপীঠের মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ প্রশীভূত করবার জন্যে যোগাযোগ করতে পারবেন। আমি থাকবো তারাপীঠের মহাপীঠ তারাপীঠ, অনেক হসানে হোমযোগ ক্রিয়া করে যে কোনো গ্রহদোষ প্রশীভূত করা হবে আপনার 25শে জানুয়ারি 2024 বৃহস্পতিবার, পূর্ণিমা পড়ছে
কর্কট রাশি থাকছে এবং রবি থাকছে হচ্ছে মকর রাশির ঘরে। মাঘ মাসস্য, মাঘ মাসে কর্কট রাশিতে কর্মক্রিয়া করা হবে। যদি যোগাযোগ করার ইচ্ছা যদি থাকে যোগাযোগ করতে পারবেন। একটা সাবধানতা অবলম্বন করতে বলবো, 2024 হচ্ছে ন্যায়ের বছর, কর্মের বছর, কর্ম না করলে পিছিয়ে পড়তে হবে আপনাকে। আর বেশি জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।